ফ্রান্সে আবারও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ফ্রান্স সরকার চিন্তিত বলে জানিয়েছেন ফ্রান্স স্বাস্থ্যমন্ত্রী অলিভার ব্যারন। তিনি 25 জুলাই বলেন, আমরা এখনো করোনা যুদ্ধে জয়ী হতে পারিনি। সকল করোনা টেস্ট, PCR মেশিন আবারও সচল করা হচ্ছে। জনগণকে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি। এর আগে ফ্রান্সের চার্জ দ্য গুল বিমানবন্দর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে তিনি ফ্রান্স প্রবেশের ক্ষেত্রে 16টি দেশের নাগরিকদের করোনা ভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক বলে ঘোষণা করেন। দেশগুলোর ভ্রমণকারীদের জন্য ফ্রান্সের বিমানবন্দরগুলোতে করোনা টেস্ট এখন থেকে বাধ্যতামূলক। ভাইরাস বহনকারী নয় প্রমাণে সরাসরি বিমানবন্দরে পরীক্ষা করতে হবে। ফলাফলের উপর নির্ভর করে তারা ফ্রান্সে অবাধে চলাচল করতে পারবেন কিনা সেটির সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যে 16টি দেশের নাগরিকদের ফ্রান্স প্রবেশের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, পানামা, দক্ষিণ আফ্রিকা, কুয়েত, কাতার, ইসরায়েল, ব্রাজিল, পেরু, সার্বিয়া, আলজেরিয়া, তুরস্ক, মাদাগাস্কার, ভারত ও ওমান। তবে সুসংবাদ হচ্ছে, বাংলাদেশের করোনা পরিস্থিতি ভালো না হলেও এ তালিকায় বাংলাদেশের নাম নেই। সুতরাং বাংলাদেশিদের বিমানবন্দরে প্রবেশের পরীক্ষা বাধ্যতামূলক নয়।